প্রশ্ন কেন্দ্র করে সংঘটিত হয়েছে হিংসাত্মক ঘটনা কংগ্রেস কর্মী আর নির্দলীয় প্রার্থী সমর্থকৰ মাজত 11 নং ওয়ার্ডত সংঘটিত হয়েছে মারপিটৰ ঘটনা কংগ্রেস প্রার্থী শাহজাহান খানমক নির্দলীয় প্রার্থী জুবিকা রহমানৰ একাংশ সমর্থকে নির্বাচনী প্রচাৰত বাধা দিয়াৰ লগতে কংগ্রেস প্রার্থী সমর্থকক মারপিটৰ দৰে ঘটনা সংঘটিত কৰা বুলি অভিযোগ উত্থাপন হৈছে ঘটনা সংক্রান্তত শাহজাহান খানে খানমে মরিগাঁও আৰক্ষীক দাখিল কৰিছে অভিযোগ আৰু এই ঘটনাক লৈ মরিগাঁও সৃষ্টি হৈছে এতিয়া উত্তেজনা মানে এনেকুৱা হৈছে এটো ইলেকশন নহয় মানে হিহতে মানে যেহেতু নির্দলীয় তেওঁ বিজেপি সাপোর্ট আছে ন হিহতে মানে গোটেই গাঁৱত এনেকুৱা কৰিছে যে আমি কাৰো ঘৰ যাব নোৱাৰা হ'ল কোনে কোনে কৰিছে নাম সুনামণি বুলি আমাৰ গাঁৱৰে প্ৰেছিডেণ্ট হয় তেওঁ এতিয়া পদত মানে হেৰি ছুটিত আছে তেওঁ এতিয়া জিয়েকক যিহেতু ইলেকশ্যন খেলাইছে তো মানে গাঁওখন তেওঁ কিনি লোৱা নিচিনা হৈছে মানে মানুহৰ ঘৰত সোমাব নিদিয়ে চবতে মানে খালি পইচাৰ খেলা কৰিব বিচাৰিছে তেওঁ মানুহবিলাকক মানে পইচা দি কিনি ল'ব বিচাৰিছে কোনো মানুহ যাতে ওলাই আহিব নোৱাৰে তেনেকুৱা মানে সি বন্দিজ দি দিছে মানুহবিলাকক মই কালি যোৱাকালিও এনেকুৱা এটা কৰিছে মানে বেয়া ব্যৱহাৰ বহুত বেয়াকৈ মানুহৰ ঘৰত সোমাওঁতে মানুহে কথা পাতি থাকোঁতে সি আহি বহুত বেয়া বেয়াকৈ গালি দিছে সোনামণিয়ে এই চানা চানা কেইটামান বোলো খাওঁ কেইটামান কৈছা হয় তিনিটা দিছে চানা খোৱা বোলো খা আৰু খা বুলি কালি মোৰ বাবা ঘৰ তই কিয় গৈছিলি কোনে কোনে কৈছিলে এই হেৰি তাৰ বোলো পুতাকে সোনমণিয়ে কিয় গৈছিলি কিয় বাপেৰে মোক লৈ গৈছিল কাৰণেহে মই গৈছিলোঁ হয় তই কিয় যাবি বুলি মাইলা অৰুণাচলৰ নিচেই জনগোষ্ঠীয় লোকসকলৰ কৃষিভিত্তিক উৎসৱ ইয়াকম আৰম্ভ হৈছে।